হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ শাকিল ওয়ান্স এগেইন। তো আজকে টিউটোরিয়াল আমরা দেখবো হাউ টু প্রিন্ট ইভেন অ্যান্ড অড নাম্বার ইন এ প্রোগ্রাম, মানে একটা প্রোগ্রামের ভেতরে আমরা কিভাবে ইভেন অ্যান্ড অড নাম্বার গুলো ফাইন্ড আউট করতে পারবো। সো আই থিঙ্ক এটা আমার এই উবুন্টুর এখন পর্যন্ত লাস্ট টিউটোরিয়াল হবে এটা, বিকজ আমি চাচ্ছিলাম যে আজকের ভেতরে আমি যতগুলো টিউটোরিয়াল বানাতে পারবো সেগুলো বানাবো, কারণ আজকের পর থেকে আমি আর ভার্চুয়াল বক্স ইউজ করব না, বিকজ আমার অনেক বাড়ি বাড়ি সফটওয়্যার ইউজ করতে হয়, সেজন্য আমার একটু প্রবলেম হয়। এখন ইমার্জেন্সি অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল দিতে হবে, সেজন্য আমি এটা আনইনস্টল করতে হবে। তো আমি কতটুকু আপনাদের দেখাইতে পারছি আমি জানি না, কিন্তু আমি যতটুকু দেখাইছি আমি ট্রাই করছি, আমি সব থেকে ভালোভাবে বোঝানো যায় কিভাবে, আমি আমার সর্বোচ্চ এফোর্ট দেওয়ার ট্রাই করছি। সো এটা এটা হবে মেইনলি লাস্ট একটা কোর্ট, না করলেও হয়তো আপনারা এটা জানেন, দেখছেন এর আগে হয়তো। তো তারপর আমি করতেছি, ইচ্ছা হলো তাই করি, লাস্ট একটা কোড বলে কথা। সো ফর একটা লুপ চালাই দিয়েছি, আই ইজ ইকুয়াল ওয়ান, দেন এরকম হবে যে জে ইজ ইকুয়াল টু, কেন আমি আই যে দুইটা ইউজ করলাম সেটা একটু, তো দেন আমি আই এর জন্য একটা কন্ডিশন দেবো, সাপোজ আমি কত পর্যন্ত প্রিন্ট করব। তো আমি ধরতেছি যে আমি 100 পর্যন্ত সব ইভেন অ্যান্ড অড দুইটা নাম্বারে আমি প্রিন্ট করব। তো আমি 100 পর্যন্ত একটা কন্ডিশন দিলাম, জে ইজ ইকুয়াল, সরি, জে লেস দেন ইকুয়াল 100। তো এখন আমি ইনক্রিমেন্ট করে দেব, আই ইজ ইকুয়াল আই প্লাস টু, তো আই প্লাস টু, অ্যান্ড সরি এখানে আই প্লাস টু, অ্যান্ড জে ইজ ইকুয়াল আমার মেইন লুপ। তো আমি এখন যেটা করব, ডু, ডু এর ভেতরে আমি যেটা কাজ করব প্রিন্ট করে দেব, প্রথমে আমি ইভেন্ট প্রিন্ট করব, দেন আমি অড প্রিন্ট করব। তো আমি চাচ্ছি যে এভাবে প্রিন্ট করি, ইভেন দেন স্পেস দেন একটা ইকুয়াল হবে, দেন আমার প্রিন্ট করবে জে, দেন একটা স্পেস হবে, দেন অড একটা স্পেস ইকুয়াল, দেন ডলার আই। তো আমি যাচ্ছিলাম এটাই, তো এর মাঝে একটা কাটা তারে বেড়া দিয়ে দিই। তো কাঁটাতারের বেড়া না দিলে আবার দেখতে কেমন লাগে, তো কি দেওয়া যায়, কাঁটাতারের বেড়া কি দিয়ে দেবো, তো এটা দিয়ে দিই, এটাই আমাদের কাঁটাতারের বেড়া। এখন আমি প্রিন্ট করব, ধরেন তো কোডটা আমি রান করাই, দেখি কোডটা রান করে কিনা। তো আগেরই ছিল সব, আমি ওই একটাতেই করতেছি, কারণ আমি বলছিলাম এর আগে যে আমি আজকে সব শেষ করে দেবো। তো আমি একটা ফাইলেই করতেছি, নতুন কোনো ফাইল নিচ্ছি না, দেখছেন এই যে কাঁটাতারের বেড়া মাঝে মাঝে কিভাবে প্রিন্ট করছে, দুই, অট, এক, চার, তিন, ও সরি, আমার এটা মানে আগে প্রথমে অট লেখা উচিত ছিল, দেন ইভেন লেখা উচিত ছিল, তাহলে ভালো হইতো, কিন্তু আমি যেহেতু এইভাবে লিখছি তো এইভাবেই শো করছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কোডটা কিভাবে কাজ করছে। তো আমি আবার যাই, তো এটা শেষ প্রোগ্রাম, যে শেষ টিউটোরিয়াল আমার এই উবুন্টুর, মানে টিউটোরিয়াল শেষ না ঠিক, মানে এখন পর্যন্ত আমি আমি আবার এটা আমি আবার অ্যাডভান্স লেভেলের দিকে যাব, কিন্তু এখন পর্যন্ত শেষ, আমি কিছুদিন একটা ব্রেক নিব। তো ব্রেকের পরে ইনশাল্লাহ আমি আবার ট্রাই করব নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য, আবার অ্যাডভান্স লেভেলের ভিডিও দেওয়ার জন্য, বাট এখন পর্যন্ত এটা এখানে আমি স্টপ করব, কারণ আমি একটা কাজের জন্য আমার এখানে সময় দিতে পাচ্ছি না। আমি তো আমি অড প্রথমে দিচ্ছি, তো অড ইজ ইকুয়াল, দেন কাটাতারে বেড়া দিয়ে দিই, এবার বড় করে কাটাতে বেড়া দিচ্ছি, ইভেন কন্ট্রোল এক্স ওয়াই, এইবার ঠিক আছে, দেখছেন না এবারও ঠিক নাই, এবারও ওইভাবে শো করছে, সরি। তাহলে কি করলাম, কোড কি রান করলো না ঠিকঠাক, এই যে দেখছেন, তো অড ইজ ইকুয়াল ওয়ান, ইভেন ইজ ইকুয়াল টু, অড ইজ ইকুয়াল থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন, ইলেভেন, টুয়েলভ, থার্টিন, ফোরটিন, এভাবে চলছে ইনফাইনাইট পর্যন্ত, আপনি পাইলে চাইলে করতে পারেন, তো সেটা আপনার ইচ্ছা। তো আশা করি এটা বুঝতে পারছেন কিভাবে কোডটা কাজ করছে, অনেক সিম্পল একটা কোড। তো সবার কাছে একটা রিকোয়েস্ট যে আমার ভিডিওগুলো আপনারা সবাই প্লেলিস্ট প্লেলিস্টে প্রথমে ঢুকবেন, দেন আপনারা সিরিয়াল মেনটেন করে দেখবেন, এটা আপনাদের রিকোয়েস্ট। আর আপনাদের ছোট ভাই বোনদের এটা সাজেস্ট করবেন, যদি তাদের দিয়ে এটা হেল্প হয় তাহলে সেটা আপনার জন্য ভালো। তো আমি অ্যাকচুয়ালি প্রথমে বলছিলাম আমি ড্যাফোডিলে পড়ি, তো আমি ড্যাফোডিলে এখন আমি 9 সেমিস্টার, তো আমার জন্য দোয়া করবেন সবাই। আর যেহেতু এটা শেষ ভিডিও, এর মাঝে আমি অনেক উল্টাপাল্টা কথা বলছি, অনেক ফান করছি, তো কারো যদি খারাপ লাগে তাহলে ক্ষমা করে দেবেন, আর হয়তো আমি আমার সর্বোচ্চ দেওয়ার ট্রাই করছি,
তবুও যদি কেউ না বুঝে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট আরো কোনো নতুন সিরিজে। তো সেই বন্ধু সাথেই থাকুন। এটা হচ্ছে বাংলা ছবির ডায়লগ না, সরি বাংলা না, এটা হচ্ছে ডায়লগ কি বলে, এটা বাংলা অ্যাডেড কিছু ডায়লগ এটা। সেই পর্যন্ত সুস্থ থাকুন। ও বিজ্ঞাপনের আগে ডায়লগ, এটা বিজ্ঞাপনের আগে এই ডায়লগটাতে, তো আমিও সেটাই দিলাম। তো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।